দলীয় ভোটে পুলিশ ব্যবহারের অভিযোগ। কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একটি আঞ্চলিক দল পঞ্চায়েত ভোটে কাকে প্রার্থী দেখতে চান তা জানার জন্য ভোটের আয়োজন করেছে। একেবারে নাম না করে তৃণমূলকে নিশানা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং যেখানে তিনি বলছেন পুলিশ ব্যবহারের জন্য সরকারি খাতে ওই দল টাকা জমা করেছে কিনা সেই প্রশ্নের জবাব মেলেনি। এই যে ভোটের আয়োজন করেছে একটি আঞ্চলিক দল, তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে, অনেক পুলিশ মোতায়েন করা হয়েছে, কিন্তু পুলিশ ব্যবহারের জন্য ওই দল, ওই আঞ্চলিক দল সরকারি খাতে টাকা জমা করেছে কিনা সেই প্রশ্নের জবাব মেলেনি। ডিজিকে চিঠি দিয়েও উত্তর মেলেনি বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। এবার হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন শুভেন্দু অধিকারী। আরেকবার আপনাদের বলবো, দলীয় ভোটে পুলিশ ব্যবহারের অভিযোগ, যে মামলা দায়ের করেছেন শুভেন্দু অধিকারী, সেখানে তিনি এই অভিযোগ করছেন যে একটি আঞ্চলিক দল পঞ্চায়েত ভোটে কাকে প্রার্থী দেখতে চান তার জন্য ভোটের আয়োজন করেছে। একবারও তৃণমূল কংগ্রেসের নাম নেননি, কিন্তু নাম না নিয়েও ইঙ্গিত এবং নিশানায় শুভেন্দু অধিকারীর তৃণমূল কংগ্রেস, যেখানে তিনি বলছেন যে এই প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, কিন্তু পুলিশ মোতায়েনের জন্য সরকারি খাতে ওই আঞ্চলিক দল কোনো টাকা জমা করেছে কিনা সেই প্রশ্নের জবাব মেলেনি। ডিজিকে প্রশ্ন করেও সেই জবাব মেলেনি বলে দাবি করেছেন বিরোধী দলনেতা, এবং সেই কারণে হাইকোর্টে জনস্বার্থ মামলা শুভেন্দু অধিকারীর। নিঃসন্দেহে যেদিকে তাকিয়েছিল সকলে যে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বোচ্চ আদালতের অবকাশকালীন ডিভিশন বেঞ্চে যে আবেদন জানানো হয়েছিল গ্রেফতারির আশঙ্কা এবং সেখান থেকে রক্ষা কবচের যে আবেদন, কিন্তু সেখানে স্বস্তি পেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার কারণ যে নির্দেশ বিচারপতি সিনহা দিয়েছিলেন সেই নির্দেশের ওপর কোনো স্থগিতাদেশ দিল না সর্বোচ্চ আদালত, এবং বিচারপতি সিনহার নির্দেশকে ফেয়ার এবং ব্যালেন্সড বললেন সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্ট, অর্থাৎ স্বচ্ছ এবং ভারসাম্যের রায় বলে সম্বোধন করল সর্বোচ্চ আদালত। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদে স্থগিতাদেশ দিল না সর্বোচ্চ আদালত, হাইকোর্টের বিচারপতি অমৃত সিনহার নির্দেশে কোনো হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। হাইকোর্টের নির্দেশ ভারসাম্যযুক্ত এবং স্বচ্ছ, বিচারপতি অমৃত সিনহার মন্তব্য নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করার পথ খোলা রইল, অর্থাৎ আর কোনো আইনি বাধা রইল না। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদে কোনো আইনি বাধা রইল না, যেমনটা নির্দেশ ছিল সিবিআই এবং ইডি জিজ্ঞাসাবাদ করতে পারে সেই মতন জিজ্ঞাসাবাদ চালিয়ে যেতে পারবে। এই মামলার পরবর্তী শুনানি হবে 10ই জুলাই। তবে 25 লক্ষ টাকার যে জরিমানা ধার্য করেছিলেন বিচারপতি সিনহা, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 25 লক্ষ টাকা এবং কুন্তল ঘোষকে 25 লক্ষ টাকা দিতে হবে, সেই 25 লক্ষ টাকার আর্থিক জরিমানায় 10 জুলাই পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। আদালতের জরিমানা বলবৎ করার অধিকার রয়েছে একথাও পাশাপাশি জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। আর্থিক জরিমানা নিয়ে শুনানি হবে আগামী 10ই জুলাই। বড় মাপের আর্থিক দুর্নীতি হয়েছে, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে বন্দী, আদালতে সওয়াল করল সিবিআই, পূর্ব পরিকল্পিত তদন্ত চলছে, সুপ্রিম কোর্টে অভিযোগ রাজ্যের। এই যে তদন্ত চলছে সেটা পূর্ব পরিকল্পিতভাবে চলছে বলে সর্বোচ্চ আদালতে অভিযোগ করেছে রাজ্য। উনি ফাইন্যান্সিয়াল ফাইনের উপরে ইন্টারিম স্টে ছাড়া আর কিছু পাননি। স্বাভাবিকভাবে যে উদ্দেশ্য নিয়ে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে গেছিলেন, তারা মনে করেছেন এটা একটা বিগ রিক, বড় স্ক্যাম, তদন্তে হস্তক্ষেপ করতে চাননি। অ্যাজ এ লিডার অব অপোজিশন আমি এটাকে ওয়েলকাম করব, যেহেতু এটা রিক্রুটমেন্ট স্ক্যাম রিলেটেড কেস। আমি আশা করব এজেন্সি যেভাবে সারদা চিটফান্ড স্ক্যামে মমতা ব্যানার্জিকে ছেড়ে রেখেছেন, অন্তত এক্ষেত্রে সেটা করবেন না।